আপনি জানেন কি, 3 মাস ধরে মাসিক বন্ধ থাকলে আপনাকে কি করতে হবে? না জানলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিডি হেলথ টিভি, আপনিও আপনার পরিবারকে সুন্দর ও সুস্থ রাখতে চান? তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারদেরকে আপনার সমস্যা বলুন। সাবস্ক্রাইব করার পর রিং আইকনে, এটা জানা জরুরি বন্ধু, আপনার বয়স কত, কখন আপনার প্রথম পিরিয়ড শুরু হয়েছে, সব সময় তা অনিয়মিত ছিল কিনা, অন্য কোনো উপসর্গ আছে কিনা, আপনি কোনো ওষুধ খান কিনা, আপনি সম্প্রতি ওরাল জন্ম নিয়ন্ত্রণ পিল বন্ধ করেছেন কিনা, আপনার অন্য কোনো সমস্যা বা স্ত্রী রোগ আছে কিনা। এই প্রশ্নগুলো জানার পর একজন এক্সপার্ট আপনাকে সঠিক চিকিৎসা দিতে পারবে। এরপর আমি কিছু কথা বলতে চাই আপনার জন্য। প্রথম কয়েক বছর প্রাথমিক পর্যায়ে পিরিয়ড অনিয়মিত হতে পারে হরমোনাল ব্যালেন্সের ওঠানামার কারণে। অনেক কারণই পিরিয়ডকে এফেক্ট করতে পারে। জীবনযাত্রার ধরন, যেমন অতিরিক্ত ওজন কমে যাওয়া, অতিরিক্ত ব্যায়াম অথবা দুশ্চিন্তার কারণেও পিরিয়ড না হতে পারে। যদি আপনি যৌন সঙ্গমে সক্রিয় থাকেন এবং প্রোটেকশন ছাড়া যৌন সম্পর্ক স্থাপন করে থাকেন, তাহলে ধরে নিতে হবে আপনি প্রেগনেন্ট। কেননা প্রেগনেন্সির প্রথম চিহ্ন হচ্ছে পিরিয়ড বন্ধ হওয়া। এর জন্য আপনি একটি প্রেগনেন্সি টেস্ট করতে দেখতে পারেন। যদি আপনার পিরিয়ড স্বাভাবিকভাবে নিয়মিত থাকে এবং উপরের কারণগুলো বাতিল করে দেওয়া যায়, তখন আপনার একজন গাইনোকোলজিস্টের সাথে দেখা করা দরকার। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন, ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের ভিডিওটি শেয়ার করুন। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করে থাকি, ধন্যবাদ। বিডি হেলথ টিভি, আপনিও আপনার পরিবারকে সুন্দর ও সুস্থ রাখতে চান? তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারদেরকে আপনার সমস্যা বলুন। সাবস্ক্রাইব করার পর